হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিরঙ্ক ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। এম স্কোয়ার প্লাস 19m + 60 সংখ্যামালাটিকে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস এক্স ইন্টু এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ আকারে অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। কি দেওয়া আছে? এম স্কোয়ার প্লাস 19m + 60। এটাকে আমরা এই যে প্রদত্ত অভেদটি দেওয়া আছে সে অনুযায়ী লিখবো। এম স্কোয়ার প্লাস 19টাকে 15 + 4 × m + 60টাকে 15 × 4, তাহলে এটা সমান কী করতে পারি না, উপরোক্ত যে সংখ্যামালাটি সেই সংখ্যামালাটিকে যে প্রদত্ত অভেদ এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পাই। কি লিখতে পারি? পি সমান 15 ও কিউ সমান 4। তাহলে এখন উৎপাদককে বিশ্লেষণ করে যদি করবো, আমরা যদি অভেদের সাথে তুলনা করি তাহলে আমরা কী পাচ্ছি? এক্স প্লাস পি আর এক্স ইন্টু এক্স প্লাস কিউ। আর এখানে আমরা পি সমান পেয়েছি 15 আর কিউ সমান পেয়েছি 4, তাহলে এম প্লাস 15 আর এম ইন্টু এম প্লাস 4 আমরা এই উৎপাদকের দুটো পাবো। দেখো, এম স্কোয়ার প্লাস 15m + 4m + 60। এখন প্রথম দুটো টার্ম থেকে যদি এম কমন যায় তাহলে আমরা কত পাচ্ছি? এম প্লাস 15 প্লাস 4 কমন গেলে এম প্লাস 15 এখন এটার সমান আবার কী লিখতে পারি? দেখো, এম প্লাস 15 যদি কমন যায় তাহলে কী পড়ে থাকছে? এম প্লাস 4। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এবং অভেদটির সাথে তুলনা করে আমরা একই পাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ। অ্যান্সার, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিরঙ্ক ডট কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিরঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।